আমার কলিজা আগা দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির দয়া সব ঠিক আছে মার সাথে বেইমানি এখন কি হলো সব নামাজের নামাজ হাজির হজ এক হাজি সাহেবের জীবনী খুলি দেখি উনি 39 বার হজ করছে 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে হাই হাই আমার কি ভাগ্য 40 বার হজ করতে পারলাম গায়েবি আওয়াজ হচ্ছে হাজি 40 বার কেন রে 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো তোমার হজ কবুল হবে না হাজি বলেন এ কি আর সহ্য কেন আমার হজ কবুল হবে না ব্যাপারটা কি জানতে চাই আবার গায়েবি আওয়াজ হচ্ছে হাজি রে একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মার লাঠি মাইরা ঘরের বাইরে ফেলাইয়া দিছিলি তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে হাজি রে লাফি দিয়া আমার কলিজা ফাটাইছো 40 বার কেন 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও তাহলে একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হবে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারবার তাকাই রাসূল বলেন তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে রাসূল বলছে তোমার হজ তো তোমার ঘরে তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যে যদি কেউ হজ করতে যান আপনার ভাগ্য ভালো হবে একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে কিন্তু মারে কষ্ট দিয়া না না দিয়া এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফাস্টি ভাত ঢাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ 7 জন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায় আরো আস্তে কোন কে পায় মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজায় আগুন একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায় কান্দে পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দুঃখিনী রে মহিলারা প্রতিবেশী না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আইছে কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলিজায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি তাইনা বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন ভাই সাহেব দাঁড়ান
দেখেন তো ঠিকানাটা চিনেননি মন্নান লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ও বেন গাড়ি ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে এই মহিলাটা মন্নানের মা লাগবে বেনগারি ড্রাইভার চুকির পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর শাফায়াত নসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়ায় কান্দে বেনগারিওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে আপনি কেন কান্দেন আপনার ছেলের নাম কি মন্নান হ বেনগাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর কেঁদো না এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়ে পড়ে আছে মা মা বেহুশ হইয়া পড়ে আছে মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবতী মিশিনা ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন্নানকে মন ভরে দেখবো লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দোহিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্ত লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিছে দোহিনী মা মৃত সন্তান আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্নান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না আজকে তুই বিদায় হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হেই মার কলিজায় যারা আঘাত দিয়েছ নামাজ রোজা হজ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জাগা হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে কালিমাটা বেহেস্তের টিকেট নামাজ বেহেস্তের চাবি উম্মতের রে টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি যার তোর মার পায়ের নিচে যা তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না আমার নবীর শাফায়াত নসিব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে গরিব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে মুসল্লি সাহেবান আপনারা তো আমার এলাকার আমার মহল্লার আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কেউ তাকে দিল না মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বী বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কারে আমি বললাম
ঠিক আছে দেখি আমি ইমাম সাহেব আমি মহল্লায় বাহির হব দেখি আমারেনি কেউ দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের মাস্টার উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে মহল্লা থেকে পাই 30 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম উঠায় পাঠায় বললাম হসপিটাল পাঠান টাকার জন্য তাকে মরতে দেব না হায়াত নাই আমার কিছু করার নাই আমি চিকিৎসার জন্য টাকা যোগাবো তাকে পাঠান হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম কি খবর দেখি যায়া যায়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার মা বাবা দাঁড়িয়ে আছে জিগেলাম ডাক্তার সাহেব কি খবর ডাক্তার বলেন দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত এখন তো কিছু করা যাবে না বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ডাক্তার চাই চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো চিকিৎসা করেন গরিব মানুষ ডাক্তার বলেন তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন তার গার্ডিয়ান আপনারা পরামর্শ দেন আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা বলতেছেন ডাক্তার সাহেব আস্তে করে বলে ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন অর্থাৎ মা বাঁচান বাচ্চা মেরে ফেলেন এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা জ্ঞান নাই জ্ঞানটা ফিরলো চোখ দুইটা খুলে চাইলো চোখগুলি লাল জর্জর করে চোখের পানি পড়ছে ডাকতেছে ডাক্তারের দিকে ইশারা করে ডাক্তার সাহেব মায়ের কথা শুনেন না বাবার কথা শুনেন না 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না ডাক্তার তুমি অত একটা মায়ের ঘর থেকে হয়েছো তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না তোমার দুইটা পায়ে দড়ি দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে আমার পেটের সন্তান বাঁচাইয়া দে আমার নবী বলেন উম্মতরা রে যাই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই এই মায়ের পায়ের নিচে তোমার জান মসজিদে নয় মাদ্রাসায় নয় মক্কা নয় মদিনায় নয় এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীর কথা এ নবীর কথা মানার জন্য কে বলছে আল্লাহ বলতেছিলাম শেষ কথা দোয়া হয়ে যাবে বাস্তব ঘটনা এবার মহিলাটা বলতেছে ডাক্তার আমাকে মেরে ফেলেন আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন আমি মা বেঁচে থাকবো বাচ্চা মৃত হবে আমি মা সইতে পারবো না ডাক্তার বলেন এত যখন আসার চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে আমরা খুশি বাচ্চা বুঝি হয়েছে কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে মহিলাটা কান্দে তার বাবাও কান্দে সবাই কান্দে মেয়েটা মারা যাবে আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা কি সুন্দর বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে দুঃখিনী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না বাচ্চার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে মার দিকে তাকাই ইশারা করে কথা আর বলতে পারতেছে না মাকে বুঝাইতে চাই মা গো তোমরা আমার বাবারে কোলে লও না তোমরা যদি কেউ কোলে না লও দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না কিন্তু বুঝাইতে পারে না অবশেষে দেখি দুঃখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায় বাড়াইতে পারে না শক্তি নাই একবারে শেষ মুহূর্ত বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ডাকাইতেছে ডাকাইতে ডাকাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি আর অল্প যদি সামনে বাড়াইতে পারতো মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারতো বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা আর যাইতে পারে না বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায় আমার নবী বলেন উম্মতরা রে যাই মা মৃত্যুর মুখে তোমার মতো সন্তান কোলে নিতে চায় এই মার কোলে যায় আঘাত দিও না আমি নবীর শাফায়াত নসিব হবে না
ফাজুর আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন আসুন নামাজ বেহেশতের চাবি কালিমা বেহেশতের টিকেট মায়ের পায়ের নিচে বেহেশ এর মধ্যে আরেকটা ওয়াজ কুরআন শরীফে আমার আল্লাহ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ এই ওয়াজটুকু কুরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন কি ওয়াজ করেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি মাশাআল্লাহ জানেন দেখা না কিন্তু জানলে কি হবে এখন তো মানে না মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি না মানে ওলিরে না মানে নবীজিকে না মানে মা বাবাকে যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন তাহলে আপনি একটা ওলি হতে পারবেন মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায় সুবহানাল্লাহ যে নবীর কথা মানার জন্য বলেছেন এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায় কিভাবে আসুন ইরাকের জমিনে যাই কষ্ট হয়েছে আপনাদের ইরাকের জমিনে চলুন ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ জুনাইদকে একদিন বাদশা বলতেছেন জুনাইদ তোমাকে এত খানা খাওয়াইলাম এত বেতন তোমাকে দিলাম এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম কিন্তু তুমি কি কত বড় পালোয়ান হইলি তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না তোমার শক্তি কত জুনাইদ বললেন দেন লাগাইয়া কুস্তি আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই এমন কোন ব্যক্তি এই দেশে নাই দেন লাগাইয়া জুনাইদকে বলতেছেন কুস্তি লাগার জন্য ইরাকের ঘটনা আপনারা কি ইরাকে যাইতে রাজি না তাহলে কোন দিকে তাকিয়ে রইছেন আর দেখেন নাই জীবনে আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব ঘোষণা করে দিলেন আমার জুনাইদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে বুঝার জন্য বলছি আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার এমনি আওলাদে রাসূল যেই নবী না হইলে কিছু হতো না এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন না খায়া দিন কাটে দুদিন তিন দিন কেটে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন ফুসকার জুনাইদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন হে বাদশা আমি তোমার জুনাইদের সাথে কুস্তি লড়ব আল্লাহু আকবার বলুন জুনাইদের সাথে কুস্তি লড়ব বেটা ঠিক মতে দাঁড়াইতেই পারে না কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল আমার রাসূলের বংশের লোক বাদশা কয় বেটা লড়বি নাকি মরবি জুনাইদ কি দেখছো কোনা দেখি নাই জুনাইদ রে এক নজর দেখা যাও জুনাইদ তো দেখতে গেছে জায়া দেখে বাবারে বাবা কি বেটা হাতির মতো এক পালোয়ান মশা আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই একবার জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা জায়া জুনাইদকে দেখা বলেন জুনাইদ আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি জুনাইদ কই লড়তে আইছো নাকি মরতে আইছো আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই তুমি শেষ আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন জুনাইদ নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো যদি আমি মরে যাই মরে যাব তাতে তোমার কি তো ঠিক আছে দিন তারিখ করা হলো শুক্রবার দিন জুমার পরে জুনাইদের সাথে কুস্তি লড়বে আরেক পালোয়ান আসছে এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে জুনাইদের সাথে কুস্তি লড়বে এই লোকটা জানি কেমন দুইজন যখন মাঠে নামছে জুনাইদ হাতির মতো আর জুনাইদের সাথে যে কুস্তি লড়বে হ্যাঁ একটা মশার মতো কিন্তু লোকটা যে নবীর বংশের সুবহানাল্লাহ লেফারি বলতেছেন এই বেটা এই তুই যে লড়তে আইছস জুনাইদের সাথে পারবি ওই লোকটা বলতেছেন লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন না পারলে আমার ব্যাপার মরলে আমি মরবো আপনার তো কিছু না ঠিক আছে তাইলে খেলো খেলা দেখো জুনাইদের সাথে কত মজা এবার আওলাদে রাসূল আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ পেটে খানা নাই চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন তোমার সাথে কুস্তি লড়ার আগে দুইটা কথা তোমার সাথে বলতে চাই সুবহানাল্লাহ
জুনাইদ রে দুইটা কথা বলার সুযোগ দিবিনি জুনাইদ বলেন কি কথা বলবেন বলুন অনুমতি দিলাম লেফারি দূরে দাঁড়িয়ে আছে জুনাইদের কানের গোড়ায় মুক্তা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন রে জুনাইদ আমার চিনুনি যেই নবী না হইলে জগৎ হতো না তুমি হইতা না আরশ কুরসি লৌহ কলম হতো না আমি সেই নবীর বংশের লোক আমি আওলাদে রাসূল জুনাইদ রে আমার বাচ্চাগুলো না খাইয়া তিন দিন পর্যন্ত ঘুমাইতেছে আর আমি সহ্য করতে পারি না বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না রে জুনাইদ পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগি করে দিতে জুনাইদ বলেন লোকটা আমার কানে কানে বলতেছে আমি তার কথাগুলি শুনতেছি এক কানে আরেক কানে শুনতেছি মদিনার কামলিওয়ালা নবী মদিনার থেকে ডাকতেছে জুনাইদ রে পারবি নি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে সুবহানাল্লাহ